নমস্কার বন্ধুরা দু হাজার পনেরো সালের টেট উত্তীর্ণ জন্য উঠেছিল একটা বড় আপডেট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলেজ মোড় থেকে পদযাত্রা শুরু করে জেলা শাসকের দপ্তরে পৌঁছান বাঁকুড়া জেলার প্রাকৃপার্থীরা সেখানে জেলা শাসকের কাছে স্মারকলূপি জমা দেন তারা এবং পুজো শেষে যে যুদ্ধকালীন তৎপরতায় নিয়োগের কথা বলা হয়েছিল সেটা কতদূর আগালো তা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছিলেন এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী আসুন আমরা বন্ধুরা জেনে নিই এই ভিডিওর মাধ্যম দিয়ে তবে তার আগে বলি বন্ধুরা এই ধরনের সকল সরকারি বেসরকারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটেন্টেডেন্টে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে নতুন আপডেট সবার তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই এখনও যদি আমাদের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাবো কী বলা হয়েছে দেখুন যে নিয়োগের দাবিতে স্মারকলিপির টেট উত্তীর্ণ প্রার্থীদের সরব উচ্চ প্রাথমিকের প্রার্থীরাও অর্থাৎ বন্ধুরা এই যে একটা খবর উঠে আসছে চলুন বন্ধুরা পুরো নিউজটা আমরা দেখে নিই কী বলা হয়েছে উচ্চ প্রাথমিকের টেট উত্তীর্ণদের জন্য তো প্রথমে দেখুন বন্ধুরা কী বলা হয়েছে যে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে বারবার আবেদন নিবেদন বিক্ষোভ প্রতিবাদ জানিয়েও কোনো কাজ হয়নি এখনও নিয়োগ পাননি দু হাজার পনেরো সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা একইভাবে কিন্তু নিয়োগের অপেক্ষায় রয়েছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাও এরকমই কিন্তু একটা খবর উঠে আসছে বন্ধুরা আপনারা জানেন যে দু সালে যারা পাশ করেছিলেন টেটে তাদের কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি এবং উচ্চ প্রাথমিকের অবস্থা আরও শোচনীয় এই অবস্থায় কি করছেন তারা তারা কি করছেন সে নিয়ে কিন্তু আপনার দেখব বন্ধুরা তো প্রথমে দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে যে নিয়োগের দাবিতে এবার রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলাশাসক ও ডিপিএসসিতে স্মারকলিপি জমা দিয়েছে ছয় ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কিন্তু কর্মসূচি পালন করল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্যমঞ্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলেজ মোড়ে থেকে কিন্তু তারা পদযাত্রা শুরু করে এবং জেলা শাসকের দপ্তরে তারা পৌঁছান বাঁকুড়া জেলার প্রার্থীরা কিন্তু চাকরি প্রার্থীরা এটা করেছেন সেখানে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে কিন্তু তারা সে সমস্ত প্রার্থীরা যে সমস্ত যারা দু সালে পাশ করেছেন তারা বাঁকুড়া জেলা সে সমস্ত রয়েছেন এবং তারপর দেখুন বন্ধুরা কী বলা যে অন্যদিকে গত মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকায় যেমন সমস্যায় পড়েছে স্কুল পড়োয়ারা তেমনই কিন্তু সংকটে পড়েছেন কয়েক হাজার হবু উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরাও পুজোর ছুটির পরে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তাদের নিয়োগ করার কথা ছিল কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে কোর্টে স্থগিতাদেশ উঠে গেলেই দ্রুত নিয়োগ করা সম্ভব হবে তো পুজোর ছুটি পরে কিন্তু হাইকোর্টের চূড়ান্ত অর্ডার আসার কথা দু সালে হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষা তারপর থেকে দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগ অধরায় রয়ে গেল তারপরে দেখুন বন্ধুরা কী বলা হয়েছে যে বছরের পর বছর নিয়োগ পিছনের জন্য সরকারের টালবাহানাকে দায়ী করছে ওয়াকিবহল মহল হবু উচ্চ প্রাথমিক ও শিক্ষক মহলে দ্রুত স্কুল খোলার দাবিও উঠেছে উঠতে শুরু করেছে তাদের দাবি যে দ্রুত উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হোক তারপর দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে যে এদিকে স্কুল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারাও অনলাইন ক্লাস চললেও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহু পড়ুয়ায় কিন্তু সিলেবাসে সিংহবায় কিন্তু অসমাপ্ত হয়ে রয়েছে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে গরিব শিক্ষার্থীরা যাদের কাছে মোবাইল ফোন এবং এগুলো কিন্তু নেই সুবিধাগুলি অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে দু সালে যারা প্রাথমিকে উচ্চ পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু অনেকেরই নিয়োগ কিন্তু হাতে কিন্তু আসেনি শিক্ষামন্ত্রী পার্থ বলেছিলেন যে দুর্গা পুজোর পর কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু নিয়োগ করা হবে এরকমই কিন্তু বলা হয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে টালবাহানার মধ্যে পড়তে হয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের যারা উত্তীর্ণ রয়েছে যারা টের উত্তীর্ণ রয়েছে দু সালে তাদেরকে কিন্তু অনেকেই কিন্তু ফেরাপ হয়ে গিয়েছেন এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা জেলাশাসক এবং ডিপিএসসিতে স্মারকলিপি জমা দিচ্ছেন তাদের যে যন্ত্রণার কথা তারা কিন্তু প্রকাশ করছেন এরকমভাবে দাবি জানিয়ে আমরা কিন্তু তাদের পাশেই রয়েছি বন্ধুরা তো এই ধরনের খবর আসলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন পরবর্তীকালে কি হচ্ছে না হচ্ছে টেট নিয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেললাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে আমরা নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দিতে পারি তো বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা